চট্টগ্রাম আট আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ। দুপুরে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়নের বোর্ডের সভা শেষে এ কথা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বাংলাদেশ আওয়ামী লীগ পার্লামেন্টারি বোর্ডের এক সভা গণভবনে আওয়ামী লীগ সভাপতি এবং মনোনয়ন বোর্ডের চেয়ারপারসন প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে চট্টগ্রাম আট সংসদ উপনির্বাচনে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং যুবলীগের মহানগরের সাবেক সভাপতি নোমান আল মাহমুদকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।